আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ করে দেখাচ্ছি তুর্কিশ পাই ব্রেড। রমজান স্পেশাল এই তুর্কিশ পাই ব্রেডগুলো অনেক সফট আর স্পঞ্জি হয়ে থাকে, তৈরি করাটাও খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেয়ার জন্য একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.25 কাপ কুসুম গরম দুধ। দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, আঙ্গুল দিয়ে কিছুটা সময় রাখা যায় এমন গরম। 1.5 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বা 1/2 টেবিল চামচ। ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ইস্টটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি ময়দা। আমি আজ 2 কাপ ময়দা দিয়ে এই তুর্কিশ ব্রেডগুলো তৈরি করব। প্রথমে 1.5 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি বাকি ময়দাটুকু দিয়ে নিলাম। ময়দাটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে আবারও কিছুটা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু একদমই শক্ত করা যাবে না, এটা একেবারে নরম একটা ডো তৈরি করে নিব। আর এখানে কিছু কথা হচ্ছে, ইস্টের পরিবর্তে আপনারা কিন্তু এখানে টক দই, বেকিং পাউডার এবং বেকিং সোডা একসঙ্গে দিয়ে করে নিতে পারবেন, একই রকম কাজ হবে। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি মথে নিলাম। দেখুন ডোটা কিন্তু এখন বেশ মসৃণ হয়েছে। এবার এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য, বা যতক্ষণ না এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে ডোটা কিন্তু 3 গুণের মতো হয়েছে। আমি হাতে আবারও কিছুটা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে মসৃণ করে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1/2 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডোটাকে একটি ওয়ার্কিং সারফেসের উপরে নিয়ে মথে নিচ্ছি। আর আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এই ডোটাকে কিন্তু ময়দা ছিটিয়ে একেবারে শক্ত করা যাবে না, হালকাভাবে ধরে এটাকে যতটুকু মসৃণ করা যায় করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এটাকে মসৃণ করে নিতে পারবেন। আর দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন ডোটা কতটা সফট। আবারও বলছি, এটাকে কিন্তু ময়দা দিয়ে শক্ত করে একদমই মথে নেওয়া যাবে না। আমি 2 ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগ একটি পিজ্জা ট্রের উপরে নিলাম। এবার উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর এই পাই ব্রেডের চারপাশটা একটু উঁচু হবে আর মাঝখানটা একটু নিচু হবে, অনেকটা দেখতে পিজ্জা ব্রেডের মতো। আমি খুব ভালো করে সমান করে নিয়ে এবার আঙ্গুল দিয়ে এভাবে দাগ করে নিচ্ছি। পাই ব্রেডগুলো আসলে এভাবে দাগ করেই নেওয়া হয়। ভালো করে নিলাম। এবার এখানে একটি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি আর কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা যারা ডিমের কুসুমের গন্ধ পছন্দ করেন না, তারা কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে দুধও ব্রাশ করে দিতে পারবেন। এবার উপর থেকে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দেখতে ভালো দেখায় এই জন্য দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তিলও দিতে পারবেন। এবার এটাকে এভাবেই রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর বাকি যে ডোটা ছিল এটাকেও আমি একইভাবে করে নিয়েছি। এবার এই পাই ব্রেডগুলোকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। 25 মিনিট পরে দেখুন আমার পাই ব্রেডগুলো খুব ভালোভাবে হয়েছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্রেডগুলো কতটা সফট হয়েছে। এই ব্রেডগুলো এরকমই অনেক সফট হয়ে থাকে। আপনারা ইফতারে কিন্তু এই ব্রেডগুলো তৈরি করতে পারেন। আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্রেডগুলো আসলে কতটা সফট।
উল্টা পাশটাতেও কিন্তু একটুও পুড়ে যায়নি। আপনারা বাসায় যখন এই ব্রেডগুলো তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই ব্রেডগুলো কতটা সফট হয়ে থাকে, তখন আপনাদের নিজেদেরই অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু কথা বলে নিচ্ছি, আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। এই ইস্টগুলো আপনারা যে কোনো বড় মুদির দোকানে বা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। আর যারা এই পাই ব্রেডগুলোকে চুলায় বেক করতে চান তারা প্রথমে একটি প্যান চুলায় দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। এরপরে ব্রেডগুলোকে দিয়ে লোয়ের চেয়ে সামান্য একটু জাল বেশি দিয়ে 20-25 মিনিটের জন্য বেক করে নেবেন, বা আরও একটু সময় কম বা বেশি লাগতে পারে। ওভেনের এই পাই ব্রেডের মতো উপরে এতটা সুন্দর কালার আসবে না, তবে ব্রেডগুলো কিন্তু ফুলবে এবং স্পঞ্জিও হবে। আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও এই ব্রেডগুলো পছন্দ হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।